হ্যালো, আসসালামু আলাইকুম আমার সবার সকল লাভেবল ভিউয়ার্সকে। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। এই যে দেখতেই পাচ্ছেন কিছু পিক, কিছু খাবারের ছবি, আমার প্রথম বছরটা কিভাবে গেল, কাদের সাথে কাটলো, এটা নিয়ে আজকে আমার নতুন ভিডিওটা সাজানো, এই ভিডিওটা ব্লগটা সাজানো। এই যে আমার পাপা লাঞ্চ করছে, হচ্ছে পোলাও হাঁসের মাংস আর বেগুন ভাজি দিয়ে। তো আমি আমার একটা বান্ধবীর সাথে খেতে গিয়েছিলাম, খাবারের ছবিটাও দিয়েছি, দেখালাম আমার আর আমার নতুন বছরে আমাদের বাসায় কে বেড়াতে আসলো এটাও দেখাবো। এই যে আমার পাপা আমাকে খাচ্ছিল, তো খাইয়ে দিচ্ছে, মামুনি তাড়াতাড়ি রান্না টান্না করে ফেলেছিল, তাই পাপাকে তাড়াতাড়ি খাবার দিয়ে ফেললো। আমার ফুপ্পি আর আমার বোন আসবে, ফুপ্পি আর আমার বোন আসবে নতুন বছরের প্রথম দিনই, তাদের সাথে একটু সুন্দর সময় কাটালাম, সেটা নিয়ে এই ব্লগটা সাজানো। আর এই তো কিছুক্ষণের মধ্যে চলে আসবে, তো আমার পাপা খেয়ে একটু বাইরে যাবে, খুব ইম্পর্টেন্ট কাজ আছে। এই যে মামনি প্লেট সাজিয়ে ফেলেছে, দেখতে পাচ্ছেন, এই যে আমার আপু চলে আসলো, আমার সেলফি তুলছি, ফুপি আর পাপাও বাইরের কাজ সেরে চলে আসলো, খাওয়া দাওয়া করে নিয়েছে, সেই প্লেট সাজানো, টেবিল সাজানো ছিল, ওটা তো দেখালাম আপনাদের সাথে, শেয়ার করাই আছে। আমাদের দুই বোন বসে সেলফি তুলছি আর পাপা আর ফুপি বসে কথা বলছে, খাওয়া দাওয়ার পরে এসে রেস্ট নিচ্ছি। সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা, সবার এই বছরটা অনেক ভালো কাটুক, প্রে করি। এই যে বিকালে সবাই নাস্তা খাচ্ছি, চা, আপেল, চা, কমলা, পেয়ারা, কেক, পেটিস সবই ছিল। এই যে বসে সবাই গল্প করছে, আসলে অনেকদিন পর দেখা হয়েছে, তো এই যে নাস্তাগুলো দেখানো আছে। তো আপনাদের যদি আমার এই ফুল ভিডিওটা যদি দেখে ভালো লাগে, অবশ্যই লাইক কমেন্টস করতে কিন্তু ভুলবেন না, আর যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। এই যে সবাই খাচ্ছি নাস্তা বিকালের, আমার মামুনি পোলাও, হাঁসের মাংস, মাছ ভাজি, বেগুন ভাজি এগুলা করেছিল নতুন বছর উপলক্ষে। তো যে সবাই খাচ্ছি, তো আপনারা চাই আপনারা অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং এটাই প্রে করি আমার লাভেবল ভিউয়ার্সদের, যারা সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য অনেক অনেক ভালোবাসা, যারা করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। এই যে পেটিস খাচ্ছি, আর পাশের বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন, যাতে নোটিফিকেশনে ভিডিওটা চলে আসে, আপনারা দেখে নিতে পারেন। তো এই যে গল্পের কিছু মুহূর্ত আমি শ্যুট করে নিয়েছি, এই যে আমার কাপু সেলফি তুল